এটা মাইলেজ অনেক ভালো পাবেন, আশা করি আপনারা হাইওয়েতে 18 থেকে 20 মাইলেজ পেয়ে যাবেন। প্রাডো, যদি প্রাডো গাড়ির ইঞ্জিন সাইডটা দেখি, তো ভিউয়ার্স দেখেন ইঞ্জিন সাইডটা, আপনার এই প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ অন্তু, আজকে আপনাদের সামনে চলে আসছি বড় বড়ের মতো কার পয়েন্ট বিডির পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ভিডিওটা শুরু করতে যাব, আমার সামনেই আছে, এটা হচ্ছে প্রাডো, এটা হচ্ছে আপনার 2700 সিসির একটি গাড়ি, এটা মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003। আপনার ব্র্যান্ড নিউ এই গাড়িটা ইম্পোর্ট করা হয়েছে জাপান থেকে। তো গাড়ির কন্ডিশনটা আমরা সর্বপ্রথম আগে সম্পূর্ণ গাড়িটা দেখাবো, তারপর ইঞ্জিনটা দেখাবো, তারপর হচ্ছে ভিতরের সাইডটা। তো আমরা চেষ্টা করি গাড়ির আউটসাইডটা সম্পূর্ণ দেখার জন্য। তো গাড়ির টায়ারের সম্পর্কে যদি বলি, টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর একদম রেডি টিপটপ কন্ডিশনে। এটা হচ্ছে আপনার অটো গিয়ারের একটা গাড়ি। তো আমরা যদি ইন্টেরিয়র সাইডটা দেখি, খুব চমৎকার, এই যে সাইডের প্রত্যেকটা প্যাড দেখেন, খুব ইউজের যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে। আপনার ফ্রেশ, মানে এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুব কম পাওয়া যায়। আর এটা হচ্ছে ডুয়েল এসি, আপনারা যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পিছনের এসিটা আপনার ফাংশনটা পেয়ে যাবেন। যদি প্রাডো গাড়ির ইঞ্জিন সাইডটা দেখি, তো ভিউয়ার্স দেখেন ইঞ্জিন সাইডটা, আপনার এই প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে। হ্যাঁ, আসলে এখানে বাড়ায় বলার কোনো অপশন নেই, আপনার যা আছে ইঞ্জিন কন্ডিশন আমি তাই বলছি। এই কালারটা, ভিতরের চেসিস যে কালারটা, এটা হচ্ছে অরিজিনালি ব্লু কালার। হ্যাঁ, আপনার পেপার্সে ব্লু কালার পেয়ে যাবেন, এখানে কোনো রঙের আঁচড় বা রঙের ফোঁটা এরকম কিছু নেই। আপনার এই যে দেখেন গাড়ির সাথে যে স্টিকারটা আছে, এটা একদম অরিজিনালি আছে। হ্যাঁ, প্রত্যেকটা নাট বল্টু দেখেন, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন, যেগুলো কালার করা হয় ভিতরে, এগুলোর বল্টুর সাথে দেখবেন আপনার কালার মিক্সড হয়ে থাকে, কিন্তু এই ধরনের কোনো সিমটম নাই এটাতে। যেটা যা আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ওইটা দেখানোর জন্য। এটার সাথে আপনার অরিজিনালি হিটপ্রুফ কাভারটা আছে, এখনও এটা চেঞ্জ হয় নাই, এটা আপনারা পেয়ে যাবেন। আর ইঞ্জিনটা অরিজিনাল, একদম 100% অরিজিনাল ইঞ্জিন, আপনারা এসে পেপার্সের সাথে মিলিয়ে নিতে পারবেন। তো আমরা এখন গাড়ির ভিতর সাইডটা দেখাবো, এটা হচ্ছে ইন্টেরিয়র অবস্থা, আমি যদি একটু দেখাই, অন্ধকার হয়ে গেছে যদিও। ভিতরে আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা প্লেয়ার পেয়ে যাবেন, এসি একদম সব কিছু ভালো আছে, সুপার কুল এসি, আইস কুল যেটাকে বলে। আর আপনার প্রত্যেকটা জিনিস ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনার সাইডের প্যাডগুলো দেখেন, এটা হচ্ছে অল অপশন অটো গিয়ারের গাড়ি। আপনার সাইডের প্যাডগুলো এগুলো দেখেন, অনেক গাড়িতে মিনল থাকে, এটা হচ্ছে অটো আসছে অরিজিনালি জাপান থেকে, অটো গিয়ারটা অটো পেয়ে যাবেন। আর ইঞ্জিনটা তো আমি তো প্রথমেই বলেছি, ইঞ্জিনটা আপনার অরিজিনাল আছে। এখন যদি আমরা গাড়ির বাইরের সাইডটা একটু দেখি, তো এই যে আপনার বাইরের সাইডটা দেখেন ভিউয়ার্স, প্রত্যেকটা সাইড আপনার ফ্রেশ আছে। এই যে সাইডের প্যাডগুলো দেখলে বোঝা যায়, আমরা এই গাড়িটা নেওয়ার পরে জাস্ট খালি আপনার ভিতরটা বাইরেটা সুন্দরভাবে ওয়াশ করিয়েছি, এখনও কালার করা হয়নি। এই যে এই সাইডগুলো দেখেন আপনারা, একদম ফ্রেশ অরিজিনাল কালার, এখানে কোনো আস্তর বা পুটিং এরকম কোনো কিছু ব্যবহার হয়নি। যারা অরিজিনাল কালারের গাড়ি খুঁজছেন, ফ্রেশ গাড়ি, তারা এই গাড়িটা দেখতে পারেন, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। আর এটা হচ্ছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, এটা আমরা মিরপুর ডিওচিসের থেকে এই গাড়িটা আমাদের পারচেস করা। তো এখনও ওই ফার্স্ট পার্টির নামে, ব্যক্তি মালিকের নামে আছে, আপনারা যদি চান অবশ্যই মালিকানা করে নিতে পারবেন। আর আমাদের শোরুমের কন্ডিশন হচ্ছে গাড়ি সেলের আগে মালিকানা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না। তো এখন যদি আমরা ভিতরের সাইডটা দেখি, ভিতরের সাইডটাতে এই পাশে আপনার সিএনজি করা আছে, এটা হচ্ছে আপনার 90 সিলিন্ডার, আপনার তেল প্লাস হচ্ছে গ্যাসে আপনার দুইটাতে ব্যবহার করতে পারবেন। আর যদি চান এখানে পিছনে বসবেন, এখানে বসে আপনার পিছনে যেতে পারবেন, 7 জনের সিট এখানে দেওয়া আছে। আর হচ্ছে আপনার যদি চান যে মালপত্র নেবেন, সেই ক্ষেত্রেও মালপত্র নিতে পারেন, এখানে খুব বড় একটা স্পেস আছে। আর গাড়িটা এক কথায় ফ্রেশ একটা গাড়ি, যারা ফ্রেশ গাড়ি খুঁজছেন অরিজিনাল কালারের গাড়ি, তারা এই গাড়িটা দেখতে পারেন। তো ইন্টেরিয়র সাইডটা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না যেহেতু আলো স্বল্পতার কারণে, তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শোরুমে আসবেন, এসে গাড়িটা সরাসরি দেখবেন। তো গাড়ির মডেলটা আমি আবারও বলে দিই, এটা হচ্ছে 2003 মডেল এবং 2003-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ গাড়ি আসছে বাংলাদেশে। আর গাড়ির সাথে আপনার অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন, গাড়ির কন্ডিশনও ভালো আছে, অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল কালার, এবং প্রত্যেকটা জিনিস আপনি অরিজিনাল পেয়ে যাবেন। আপনি এই স্টিকারগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথাকার গাড়ি এইটা। তো ইনশাল্লাহ আসবেন শোরুমে, এসে গাড়িটা ডিটেলস দেখবেন, চালাবেন, আর আপনার যদি চান টেস্ট ড্রাইভ দিবেন, অ্যানালাইজ করবেন, অবশ্য তাও করে নিতে পারবেন, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে দেখে নিতে পারবেন।
আর এই গাড়ির সর্বশেষ আমি প্রাইসটা বলছি, এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। ইনশাল্লাহ আপনারা শোরুমে আসলে আলোচনা সাপেক্ষে কথা বললে আমরা দাম কমিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে সুজুকি আল্টো। এটার মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014-তে। এটা তেলের গাড়ি, 800 সিসি। যারা আপনার তেলে ইউজ করবেন, পার্সোনালি চালাবেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। এটা গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল আর খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আসলে ওরকম বাড়া বলার কিছু নাই, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু ইন্টেরিয়র সাইডটা একটু দেখানোর চেষ্টা করি, তো খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে। আপনারা যারা সুজুকি আল্টো গাড়ি খুঁজছেন বা নিজে সেলফ ড্রাইভ করবেন, তেলে চালাবেন, হ্যাঁ, তারা এই গাড়িটা দেখতে পারেন। আর অবশ্য আপনি এটা মাইলেজ অনেক ভালো পাবেন, আশা করি আপনারা হাইওয়েতে 18 থেকে 20 মাইলেজ পেয়ে যাবেন, আরও বেশি পাওয়ার আশা করি। তারপরও বাকিটা আপনারা চালাই দেখবেন, যেহেতু আমরা এটা চালাই নাই ওইভাবে, গাড়িটা আপনারা চালালে বুঝতে পারবেন। তো গাড়ি যদি পিছন সাইডটা দেখি, খুবই ফ্রেশ চমৎকার আছে। আপনি দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে গাড়ির সাথে। ফ্যামিলি ইউজের জন্য আমি মনে করি যে খুব ভালো একটা গাড়ি হবে আপনাদের জন্য। তো আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন এবং প্রত্যেকটা জিনিস ওকে আছে। আপনার নিয়ে কোনো কাজ ওয়ার্কশপ গিয়ে যেতে হবে না, একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই কোনো পাশে, একদম টিপটপ কন্ডিশনে আছে। আমি যদি গাড়ির ইঞ্জিন সাইডটা একটু দেখাই, তো ভিউয়ার্স এখন যদি আমরা ইঞ্জিন সাইডটা দেখি, দেখেন খুব চমৎকার আছে, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, কোনো নাট বল্টুতে হাত দেওয়া হয় নাই। হ্যাঁ, গাড়িটা টাচ আপ করা, এমনি ফ্রেশ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, প্রত্যেকটা লাইট জেনুইন আছে। তো এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। আর বেশি কিছু দেখাবো না, আমি গাড়ির প্রাইসটা বলে দিব আপনাদেরকে। গাড়ির ডিটেলস দেখতে হলে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন। আমি প্রাইসটা বলে দিই, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আজানের টাইম, তো আমি সংক্ষেপে প্রাইসটা বলে দিই। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,30,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই শোরুমে আসলে দাম কমিয়ে রাখা যাবে। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন। ইনশাল্লাহ এখানে আরও ভালো ভালো গাড়ির কালেকশন আছে, আপনারা আসলে দেখতে পারবেন। তো ভিডিও সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সব গাড়ি দেখাতে পাচ্ছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু গাড়ি কালেকশন থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।